নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলাসপুর চ্যানেল থেকে আরেকটি নতুন পর্বতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে তো আমি রান্না করবই, আর আমার এই রান্নার এই জায়গাটা দেখুন, মানে জলে ভর্তি হয়ে গেছে আর উনুন সব ভিজে, এর মধ্যে রান্না করা যাবে না। আজকেই বৃষ্টি হয়নি, কালকেও গতকালও বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি হয়ে সব জল ভর্তি হয়ে গেছে এখানে, আর এখানে বসতে পারবো না, আমি ওপরেই রান্না করব। পুরো জল, চারিদিকে জল, এবং এই জলের মধ্যে অনেক বিষাক্ত সাপেরও ভয় থাকে। এইভাবেই আমরা জীবনের লড়াই সংগ্রামের মধ্যে বেঁচে থাকি। বন্ধুরা, আমি ওপরে চলে এসেছি, আর এই ইলিশ মাছ বাজার থেকে নিয়ে এসেছে, ছোট ছোট, তাই এই ইলিশ মাছ 450 টাকা করে। আজকে বাজারে ভালো মাছ ছিল না, তাই এই মাছ নিয়ে চলে এসেছে, তাই এই ইলিশ মাছ ভাপা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে মাছটাকে কেটে নেবো। আমি এইভাবে সব এই দুটো মাছ কেটে নেবো। মাছ সব কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, মাছ ধোয়া হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এবার আমি মশলাটা বেটে নেব। এখানে নিয়েছি আমি কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল কুড়া, আর একটু 2 চামচ টক দই, লবণ, হলুদ। আমি সর্ষেটা বেটে নেব, কাঁচা লঙ্কা আর এই নারকেল কুড়াটা বেটে নেব। নিয়ে নিলাম 5খানা কাঁচা লঙ্কা, এবার আমি নারকেলটা বেটে নিচ্ছি। আজকে রান্না করতে খুব দেরি হয়ে গেছে। বন্ধুরা, আমি এই মাছের ডাঁটাগুলোই ভাপা করব, আর এইগুলো রেখে দেবো, এগুলো রাত্রে বেগুন আলু দিয়েই রান্না করব। বন্ধুরা, আমাদের ছোট মাছ হলে কি হবে, তাই বলে কি ইলিশ মাছ ভাপা খাবো না? আমি আজকেই বললাম, আজকে ইলিশ মাছই ভাপা করব, ঝোল করব। আমি লবণ হলুদ মাখিয়ে নেবো। বড় মাছ ওঠে বাজারে মাঝে সাঝে ওঠে, তা 1300-1400 টাকা করে কিলো, তা বলুন অত টাকা দিয়ে কি কেনা সম্ভব? আমাদের ছোট মাছই ভালো। আমি 10 মিনিট রেখে দেবো, উনুন ধরে গেছে, এবার কড়া বসিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি,
জলটা গরম হবে, আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এই টিফিন কৌটো। বন্ধুরা আমি এই সব এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, অনেকটা হয়ে গেছে, বেশি দেবো না, দিয়ে দিলাম টক দই। নারকল বাটা, লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো সর্ষের তেল, ভালো করে মশলা মাখিয়ে নেব। আর একটু হলুদ দেবো, দিয়ে দেবো মাছ একটা একটা করে, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা গুলো আমি কেটে নিইনি, এখান থেকেই কেটে নেবো। আমার সব মশলা মাখা হয়ে গেছে মাছ, এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, এই যে মাখানো হয়ে গেছে, এবার আমি আটকিয়ে দিলাম ঢাকনা। জল ফুটে গেছে, আমি একটা প্যান দিলাম, এটার উপর বসিয়ে দিলাম,
এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো। সিদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট সিদ্ধ হবে। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখব। জল একদম শুকিয়ে গেছে, কড়া একদম কালো হয়ে গেছে, এটা ঠান্ডা হবে। আমি ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা এটা টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নিলাম। দেখুন এই আমার ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, আর আমি এইদিকে ভাত নিয়ে বসে গেছি, খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখুন একদম মাছ সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। দারুণ লাগছে খেতে, খুবই ভালো হয়েছে। বন্ধুরা এইভাবে বাড়িতে বানান, আর কমেন্ট করে জানাবেন আমার ইলিশ ভাপা কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার পরের ভিডিওয় দেখা হবে, নমস্কার।